অনেকগুলো টাকা খরচা হবে জানো। মন্ত্রীর একমাত্র মেয়ের সঙ্গে ছেলের বিয়ে, আড়ম্বরের বিড়ম্বনা তো থাকবেই। অর্ধেক হলেও তো বেশ মোটা টাকা লাগবে, অতগুলো টাকা কোথেকে পাবো? পারলে ওই জমি জমাগুলোই বেচে দেবো। তোমার মুসলিনের স্বপ্ন, এতদিনে তোমার তিলে তিলে গড়া স্বপ্ন শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হবে না। যতক্ষণ তোমার এই বন্ধু আছে ততক্ষণ কিচ্ছু শেষ হবে না। বসুন রুদ্রদা। বৌদি বসুন। বাবুর সম্বন্ধী হিসেবে এই যৌতুক হিসেবে টাকাটা দিলাম। তোমার মমডাকে বলো না আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা একটু তাড়াতাড়ি করে দিতে। এত কিছুর পরেও তুমি বিদেশ চলে যেতে চাইছো? চাই আমি, আমার এখানে ভালো লাগছে না। আমি প্রভা, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আরে বাড়ির লোকগুলো কি হবে, ওদের তোমার উপরে অনেক আশা। আচ্ছা অঞ্জিলা, এই বাড়ির তো তোমাকে তেমন কেউ পছন্দই করে না, তাও তুমি এই বাড়ির লোকগুলোর কথা ভাবছো? রূপম তোমার মেয়েকে ভালোবাসে, আর আমার বিথির দুজনেরই শ্রেয়াকে খুব পছন্দ। অবশ্য তোমাদের আপত্তি থাকলে তোমরা কিন্তু মন খুলে বলতেই পারো। না না, আপত্তি কিসের? রূপম শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাছাড়া আপনারা আমার মেয়েকে এত স্নেহ করেন। রূপম ছেলে হিসেবে চমৎকার, তার আগে শ্রেয়ার মতামতটা তো আমাদের জানা দরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি জানলেও ঠিক রাজি হবে, সেটাই তো চিন্তা রুমা। বাবার পছন্দের নতুন জামা পরা আর সংসার করার মধ্যে আকাশ আর পাতালে তফাৎ রুমা। শ্রেয়া আসুক, ওকে আমাদের সিদ্ধান্তটা জানাই। সেটি হবে না। দাদা একটা কাজ করলে হয় না, কালকে প্রবালের রিসেপশনে সবাই তো আসছে, ওখানেই সবাইকে জানিয়ে দিলে হয় না? চমৎকার বলেছো তো, এটাই তো করা যায়। শুধু ঘড়ির কাটার দিকে তাকিয়ে থাকবে, কাল কখন সকাল হবে, কখন তুমি আমার বাবার কাছে এসে আমাকে চেয়ে নেবে। ওসব কিচ্ছু করতে হবে, চুপচাপ শুয়ে থাকো আর আমার কথা ভাবো, দেখবে এমনি সকাল হয়ে গেছে। আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না, বলুন কি ব্যাপার? আচ্ছা কালকে সকালে গাড়িটা কখন পাঠাবো বলুন। না রূপম, আমার তো গাড়ির দরকার নেই, এ ব্যাপারে আপনি বাবার সঙ্গে কথা বলে নিন। আচ্ছা তার মানে আপনি আমার সঙ্গে যেতে চান না, তাই তো? দেখুন রূপম, আমি কিন্তু না না, আর দেখার কি আছে, ঠিক আছে। আপনি রাগ করছেন কেন? না আমার রাগ হয়নি আসলে, আমার অভিমান হয়েছে। আচ্ছা তাহলে এখন রাখছি। এক মিনিট শ্রেয়া, এক মিনিট। কি রে, রাখতেই চায় না। আচ্ছা প্লিজ রাগ করবেন না, একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন না। বলছি যে কালকে আপনি কী রকম শাড়ি পরছেন? মানে না মানে আমিও তাহলে সেম কালারের ড্রেস করতাম আর কি। রূপম গ্রো আপ, আপনি সব কি বলছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? দেখুন দেখুন, আমি ফোনটা রাখছি। হ্যাঁ আমি ফোন রাখছি। কি বললো রূপম দা? যা খুশি বলছি, আমি কাল কি রঙের শাড়ি পরবো? মানে এটা প্রেম কিনা আমি জানি না, কিন্তু ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া। দি ভাই বলছি, রূপম দা তোর প্রেমে পড়ে যায়নি তো?